ছায়ায় ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ওনার বক্তব্যের আগে জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের আদর্শের পিতা, জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের যে সমস্ত সদস্য 15 আগস্ট নির্মম ভাবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে 1952 থেকে 1971 মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং সর্বোপরি আমার সাতক্ষীরার 13 সালের 28শে ফেব্রুয়ারির পরে এবং আগে নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি আপনার মাধ্যমে মহান সংসদে কয়েকটি কথা বলতে চাই। মহামান্য রাষ্ট্রপতি যথার্থই বলেছেন ওনার দীর্ঘ বক্তৃতার মধ্যে, জননেত্রী শেখ হাসিনার 8 বছরের সরকার পরিচালনায় এবং দেশ গঠনে যে সমস্ত ভূমিকা উনি রেখেছেন সেগুলো খুব বিস্তৃত ভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে কয়েকটি কথা এই মহান সংসদে বলতে চাই। 3-4 দিন আগে রেডিওর মাধ্যমে শুনছিলাম যে যদি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত না হয় তাহলে বিএনপির এক ভদ্রলোক, নামটা নাইবে নিলাম, বলছে যে ওনারা হারমোনিয়াম বা গিটার নিয়ে রাস্তায় নামবেন না। আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা জানি দীর্ঘ 14 সালের পরে 3-4 বছর ধরে বিএনপি রাস্তায় কি করেছেন, হারমোনিয়াম নিয়ে নেমেছেন না গিটার নিয়ে নেমেছেন, না বাছে আগুন দিয়েছেন, রেল লাইন পুড়িয়েছেন, মানুষকে পুড়িয়ে মেরেছেন, এগুলা এ জাতি জানে, বাংলার মানুষ এটা দেখেছে। আমি তার প্রত্যুত্তরে বলতে চাই, আওয়ামী লীগের লাখো কর্মী এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওই বাসিনীয় রাস্তায় থাকবে না বা আঙুল চুষবে না, তারা দেশের মানুষের জান মাল নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবে, দেশ রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবে। মাননীয় স্পিকার, সময় আমাকে অনেক কম দিয়েছেন, এই সময়ের মধ্যে সার্বিক কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি এটাকে শেষ করবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদি আজকে বলি যে সামাজিক নিরাপত্তার মধ্যে যে বাংলার মানুষকে নিয়ে আসা হয়েছে এটা পৃথিবীতে একটি বিরল ঘটনা, প্রত্যেকটি বিষয় যদি উল্লেখ করতে যাই বর্ণনা করতে যাই অনেক সময় লাগবে, যে সময় ঘন্টার পর ঘন্টা এ কথা বলে শেষ করা যাবে না। তবে আমরা আমাদের এলাকায় গ্রামে গঞ্জে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি জননেত্রী শেখ হাসিনা কি কি করেছেন এবং করছেন, বিদ্যুৎ থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাষ্ট্রীয় সম্মানী ভাতা মুক্তিযোদ্ধাদের এমন এক পর্যায়ে যে পৌঁছেছে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ আনন্দিত এবং খুশি। নেশন লাইক বাংলাদেশ ইজ ভেরি টাফ টু ব্রিং অল অফ দেম ইনটু সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি উইচ ইজ ভেরি টাফ, ইভেন দো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলিষ্ঠতার সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এগুলো উনি করছেন। আমরা যদি একটি কথাই চিন্তা করি যে বাংলাদেশ কিসের উপরে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আজকে কোথায়, ইফ আই পুট ওয়ান এক্সাম্পল, 3-4 বছর আগে আমাদের টাকার যে মূল্য ছিল মাননীয় স্পিকার, ভারতের সাথে যদি ফি কম্পেয়ার আমরা ভাঙালে পেতাম 40 থেকে 45 টাকা, আজকে যদি আমরা মানি এক্সচেঞ্জ করি
তাহলে বর্ডারে পাই আমরা 83 থেকে 84 টাকা, মানি এক্সচেঞ্জে গেলে পাই আমরা 85 থেকে 87 টাকা। তাহলে উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড যে ওয়ার উই আওয়ার ইকোনমি স্ট্যান্ডস নাও। অতএব একটা দেশের অর্থনীতি যদি স্ট্রং হয় তাহলে সেই দেশের মেরুদণ্ড কতখানি শক্তিশালী হয়েছে সেটা প্রমাণিত হয় মাননীয় স্পিকার। তাই আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন যথার্থই বলেছেন, যারা হিংসায় জলে, যারা সত্যকে স্বীকার করতে চায় না, অকপটে স্বীকার করে না, যারা সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, তারা কখনো আমাদের এই উন্নয়ন তাদের চোখে পড়বে না, তারা হিংসাই করবে। হ্যালো, হ্যাঁ, আমি এমন একটা এলাকার মানুষ, আমাদের ঘাড়ে অনেক কলঙ্কের বোঝা রয়েছে, যে কলঙ্কের বোঝা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একদিন শুনছিলাম যে আমার বাংলাদেশের মানুষের ঘাড়ে অনেক কলঙ্কের বোঝা রয়েছে। প্রত্যেকটি বোঝা উনি এক এক করে শেষ করেছেন এবং করছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে হয়েছে, মানবতা বিরোধীদের হত্যার বিচার হয়েছে এবং হচ্ছে, এটা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। শুধুমাত্র জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা বলে এটা সম্ভব হয়েছে।